মা কামাখ্যা দেবা লয়েল আপনার আদবিছ। গুড মর্নিং ফ্রেন্ড, আমরা বেরিয়ে পড়েছি এখন আমাদের ডেস্টিনেশন কামাখ্যায়। তো এখন বাজে 6টা বাজে এখন। তো আমাদের গুয়াহাটি স্টেশনের পাশেই আমাদের হোটেল ছিল। তো তোমরা গুয়াহাটি স্টেশনে নেমে বা আশেপাশে তোমরা যদি কোনো রকম হোটেল পাও তো খুবই ভালো। সেই হোটেল থেকে তোমরা যাবে এখন নেপালি মন্দিরে। নেপালি মন্দির থেকে হেঁটে গেলে বেশিক্ষণ লাগে না, 5-10 মিনিট লাগে, তাও লাগে না। সেখান থেকে আমাদের বাসে উঠতে হবে, কামাখ্যা যাওয়ার বাস। তা আজকে পুরো আমরা বাসে করে যাব। চলো তাহলে। গুয়াহাটি স্টেশন রোড কিন্তু এইদিকে, এদিক দিয়ে এসে সোজা এদিকে গিয়ে আমাদের ডান দিকে যেতে হবে। ডান দিকে আমাদের নেপালি মন্দির পড়বে। তো চলো ডান দিকে। কামাখ্যা যাবে তো? ফাইনালি ফাইনালি আমরা বাস পেয়ে গেছি। দেখতে পাচ্ছি না, পুরো ফাঁকাই বাস। শেষের দিকে বসলাম। অ্যাকর্ডিং টু মি তোমরা গাড়ি ভাড়া করার থেকে বাই বাসে যেতে পারো, এতে খরচা অনেক কম হয়। আমি ঠিক বলতে পারছি না ভাড়া কত এখন, তবু আমি সব বলে দিচ্ছি ভাড়া। কামাখ্যা ভাড়া কিতনা হ্যাঁ? 10 রুপিয়া। যাই হোক, ভাঙাচোড়া হিন্দিতে কথা বললাম, আমি হিন্দি ঠিক ভালো পারি না। দাদাই বুঝতে পেরেছি অনেক ব্যাপার। দাদাই কথা বলতে হলো যে গাড়ি প্রায় খুবই রেগুলার গাড়ি, 5:40 প্রথম গাড়ি ছাড়ে আর কি। ঠিক আছে, মানে আমরা এখানে আমরা পল্টন বাজার থেকে, আমরা যে হোটেল ছিল পল্টন বাজার হোটেল, মানে গুয়াহাটি স্টেশনের পাশেই জায়গাটা না পল্টন বাজার, ওইখানে নেপালি মন্দিরে নামতে হয়, হেঁটে গেলে 2-3 মিনিট। সেখান থেকে বাস অ্যাভেলেবেল। আর বাস বাস কখন? 5:40। কিতনা ভাড়া? 10 রুপিয়া ভাড়া। কিতনা ডিস্টেন্স কা হ্যাঁ? 3 কিলোমিটার ফ্রম পল্টন বাজার। আর টাইম কিতনা লাগেগা? আমার গাড়ি মে 10 মিনিট। ব্যাগ কাঁধে দাও, কাঁধে দাও। থ্যাংক ইউ দাদা। ওকে, তো তোমরা দেখতে পারলে এক্ষুনি বাস থেকে নামলাম। বাস থেকে নেমে আমাদের যেখানে যেতে হবে সেটা হলো এই যে দেখতে পাচ্ছ, এই রোডে যেতে হবে। এখান থেকে এখনো 5 কিলোমিটার, মানে অনেকটা দূর। চলো তাহলে, মানে আমাদের এই বাসে নেমে এই সোজা রাস্তায় যেতে হবে পাহাড়। সো তোমরা দেখতে পাচ্ছ মা কামাখ্যা দেবা লয়েল আপনাকো আদবিছ, মানে আমিও তাহলে আসামি ভাষা বললাম। ঠিক আছে, এখানে প্রচুর গাড়ি দেখছে, প্রচুর গাড়ি ভাড়া নিতে পারে এখানে। বাসে কিন্তু মোটামুটি টাইম লেগে খুব বেশি হলে 8-9 মিনিট, 10 টাকা ভাড়া তোমরা দেখলে। তা ফাও ফাও তোমরা গাড়ি ভাড়া করে আসবে কেন? কিন্তু এখান থেকে এসে আমাদের কিন্তু ভালোই দূর, 5 কিলোমিটার যেতে হবে সেই পাহাড়ে। পাহাড়টা দেখতে পাচ্ছ, দেখ, মানে এই জাস্ট ঢালটা দেখ, আমরা উপরে উঠছে কিন্তু, মানে রাস্তা কিন্তু নিচে একদম পুরো। তো এখানে শুনলাম, একজন সঙ্গে কথা বললাম, তো এখানে তোমার বাস যদি যায়, বাসে নাকি 9টার পরে নাকি বাস ছাড়ে। কিন্তু এখানে যে অটো যদি পাওয়া যায়, অটো করে যাওয়ার চেষ্টা করব। এখানে প্রচুর গাড়ি দেখতে পাচ্ছি সব, দেখা যাক। মোটামুটি এই ওয়েলকাম থেকে আমাদের কামাখ্যা মন্দির যেতে 5 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। সো এটা অনেকটা দূর, হাঁটলে মোটামুটি 1-2 ঘন্টা সময় লাগবে, তাও আবার উপরের দিকে যেতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ টেম্পো পাওয়া যায়, এই টেম্পো তোমরা শেয়ার যেতে পারো, শেয়ারে গেলে 30 টাকা করে। এখানে যেমন আমরা এখানে 4-5 জন আছি, তা পারে 30 টাকা পে করলে আমরা চলে যেতে পারবো। আর তোমরা যদি একদম টোটাল গাড়ি ভাড়া করে যাও, সেখানে 250 টাকা করে নেবে, তার থেকে বেটার হবে, শেয়ার করে যাওয়াই বেশি বেটার।
বেশিক্ষণ সময় লাগেনি কিন্তু পাঁচ মিনিট মতো সময় লেগেছে। এখান থেকে প্রায় পাঁচ কিলোমিটার যেখান থেকে গেলাম সাড়ে চার কিলোমিটার। ওকে চার কিলোমিটারে আসতে এই সেই গাড়ি মোটামুটি পাঁচ মিনিট সময় লেগেছে। এই সেই জায়গাটা দেখে নাও যেখানে এলাম আমরা, এই গাড়িতে করে এলাম। গাড়িতে করে এসে একদিকে সোজা উপরে যাচ্ছে আর একটা সোজা দিকে যাচ্ছে, আমরা যাব লেফট সাইডে। ওকে সো এই হলো আমাদের কামাখ্যা যাওয়ার রাস্তা, অন্যরকম এক্সপিরিয়েন্স টোটালি। মানে আমরা পাহাড়ে করে উঠছি, এখন ইভেন এখনও পাহাড়ে উঠছি আর কি, মানে নিচে ঢালু, যদি গড়ে গড়েও পারলে পড়ে যেতে পারি, অসুবিধা নেই। তা বেশি সময় লাগলো না, ভালো। এখন তো মোটামুটি ফাঁকাই আছে, আলটিমেট ওইখানে গিয়ে কত ভিড় হবে। আর শুনলাম নাকি আজকে না কালকে হয়তো কৌশিকী অমাবস্যা ছিল, মানে একদম পারফেক্ট দিনে আমরা যাচ্ছি, মানে পোশাক না পোশাক না, মানে মানে উপরে উঠেই যাচ্ছে সামান্য এইটুখানি পাহাড়ে উঠে ফিরে উঠতে কষ্ট হয়ে গেল, তাহলে আর কি হবে। সো তোমরা প্রথমে এসে এখানে জুতোটা রেখো, জুতো রাখার জায়গা আছে। তোমরা যে কোনো দোকানে যদি পুজোর জন্য যদি জিনিস নাও, পুজোর জন্য মায়ের, তো সেখানে তোমরা জুতো রাখতে পারো, ফ্রি অফ কস্টে, কোনো টাকা পয়সা লাগে না তার জন্য, ঠিক আছে। তো জুতোটা রাখি আগে, জুতো রাখা হয়ে গেছে। এবারে কত টাকার এখানে পুজো জিনিসপত্র কেনা যায়? পুজো ডালি একশো থেকে শুরু, একশো দেড়শো দুশো, ওইখানে আপনারা সব প্যাক করে দেবেন। বলো প্রসাদ আমরা এলাম কিন্তু এই রাস্তা দিয়ে, ঠিক আছে। এই রাস্তা দিয়ে ডাইরেক্ট গেটে যেতে পারো, কিন্তু আমরা জেনারেল লাইনে, তাই আমরা এইদিক দিয়ে যাব। চলো এদিক দিয়ে লাইন পড়েছে। আর এই হলো আমার পুজোর ডালি, একশো টাকা পড়েছে। চলো পুরো খালি পায়ে মায়ের কাছে যাচ্ছি বলে কথা। এখানে কি দু রকম লাইন আছে, যারা ভাবছে কোনো লাইন দেবে না তারা এখানে পাঁচশো টাকা পে করে কিন্তু উইথাউট এনি লাইন তোমরা পুজো দিতে পারো। পুজো দেওয়ার লাইন, পুজো দে। ওকে দেখায় এই হে এন্ট্রি গেট, বহুত ভিড়ে, খুব ভিড়। এখন বাজে ছটা সাতচল্লিশ, তো এখানে যথেষ্ট ভিড় হয়ে আছে, মিনিমাম পাঁচশো জন তো মিনিমাম হবে। এখানে আমাদের বসে থাকতে হবে, প্রথমে বসে থাকতে থাকতে লাইন বাই লাইন গিয়ে আমাদের এগোতে হবে। সবাই তোমরা সবাই যাই, ভালো লাগলো। মানে এলাকার লোক পেয়েছি তো, মানে বাংলা বলার লোক খুঁজে পাচ্ছি না, শেষ পর্যন্ত এনাদের সঙ্গে কথা বলতে ভালো লাগলো, বাংলা বলতে পারছি। দেখতে পাচ্ছি দু নাম্বার পিছনে এই পাশে যে খাঁচা আছে ওটা এক নাম্বার ঘর, এটা দু নাম্বার ঘর। আর এই দিক থেকে তিন নাম্বার ঘর আছে একটা, আর এই পাশে হলে এটা দেখতে পাচ্ছি চার নাম্বার ঘর। মানে এই ব্যাপারটা এমন হচ্ছে যে প্রথমে যারা এসছে তারা এক নাম্বার ঘরে চলে যাচ্ছে, এক নম্বর ঘর বন্ধ হওয়ার পরে আর ফুল হওয়ার পরে এটা দু নম্বর ঘর, আমরা দু নম্বর ঘরে আছি। মানে দু নম্বরে যদি ফুল হয়ে যায়, ফুল হওয়ার পরে এইদিক দিয়ে যেতে হয় তিন নম্বর রুম, তিন নম্বর ফুল হয়ে যদি যায় তাহলে এখানে চার নম্বর রুমে, মানে প্রথম ফার্স্ট সেকেন্ড থার্ড করে মানে শেষ হতে হচ্ছে এরকম তো রুমের ভাগ আছে। খুব ভালো লাগলো এটা। এখন বাজে আটটা সাতান্ন, প্রায় দু ঘন্টায় লাইনে মানে কি বসেই আছিস এমন তো, এটা খুব ভালো জিনিস, এখানে দাঁড়িয়ে লাইন দিতে হয় না। এখানে এক ধরনের একটা মেলা হয় খুব নাম করা, তাহলে এখানে কি মেলা হয় বললে? কি মেলা হয়? আম্বুবাসী মেলা, আম্বুবাসী মেলা। এটা কবে কবে হয়, কোন মাসে হয়? মেইনলি
জুন জুলাই দিকে মেলা হয়, খুব নাম করা মেলা। সে দাদার সঙ্গে পড়েছে, দাদাদের বাড়ি জোড়হাটে আসামে। দাদা অনেক আমাকে হেল্প করলো, মানে কিভাবে ঘুরতে হয় কিচ্ছু জানি। শেষ পর্যন্ত আমাদের জার্নি এখানে শুরু হলো মায়ের কাছে যাওয়ার। ব্যাপারটা হলো আমি তো পুরো কাছে আছি দেখতে পাচ্ছ, তাই ভাইয়ের সঙ্গে দেখা হলো। ভাই বাইরে গিয়ে পুরো তোমাদের ভিডিও দেখালো, স্বাভাবিক চিনি না ভাইকে। বিশ্বাসটা সব থেকে ইম্পর্টেন্ট, বিশ্বাসে সব কিছু করা যায়, এভরিথিং ইজ বেসড অন ট্রাস্ট। এর হাসি হাসি হয়ে গেলো, ফোন নাকি চুরি হয়ে গেছে। আচ্ছা এখন এই দাদার থেকে দুটো শব্দ শিখলাম, শশা মানে হলো ক্ষীরা, আর পিয়ারা মানে মটরি, পিয়ারা মানে মটরি। ঠিক আছে, মন্দিরের মধ্যে কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই, ক্যামেরা ধরা পড়লে 2100 টাকা জরিমানা দিতে হবে। সো তোমাদের দেখাতে পারলাম না। অবশেষে এখান থেকে বেরিয়ে এলাম, পুজো দিলাম। এখন বাজে করে না 4:37। এখানে এসেছিলাম 6:55, আমি লাইন দেওয়া হয়েছে। এখন বিকাল বাজে 4:37, মানে এতক্ষণ সময় লাগিয়েছে মায়ের দেখা পেতে, এবং মায়ের দেখা পেলাম, মানে এক পরম শান্তি যাকে বলে। খুব মানে কী বলবো, ভাষা দিয়ে প্রকাশ করতে পারছি না। যাই হোক, মায়ের দর্শন পেলাম, আমাকে এলাম। কয়েকটা কথা ইম্পর্টেন্ট সেটা বলা হলো যে এখানে কিন্তু একটার পরে, একটা থেকে দুটো, এক ঘন্টা কিন্তু ব্রেক থাকে, এই সময় কোনো রকম মুভমেন্ট হয় না। অতএব তোমরা যদি আসো কামাখ্যাতে, যতটা সম্ভব তাড়াতাড়ি আসার চেষ্টা করবে, অ্যাটলিস্ট 5টার আগে। আমি যেহেতু 6:30-7টার দিকে এখানে পৌঁছে, যার জন্য এত লেট হয়ে গেল। আর যাই হোক, এখন তোমাদের এই টোটাল দৃশ্যটা একবার দেখাবো কেমন কি, কারণ ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই। তোমাকে বললাম ক্যামেরা ক্যামেরা হলে 2100 টাকা ফাইন হবে। সো যাই হোক, দেখতে পাচ্ছ এই সেই লাইন, এই লাইন নেমে এখানে প্রবেশ করতে হয়েছিল, আর আমি বেরিয়েছিলাম ওইখান থেকে। 52 শক্তিপীঠ মে সে এক কামাখ্যা, এক প্রমুখ আর সবসে পুরানা শক্তিপীঠ হ্যায়। মা ভগবতী কে যোনি রূপ কা ইয়ে অনুঠা মন্দির পুরে ব্রহ্মাণ্ড কা কেন্দ্র বিন্দু মানা জাতা হ্যায়। মান্যতা হ্যায় কি রাজা দক্ষ নে এক যজ্ঞ কে দৌরান আপনি পুত্রী সতী কে পতি শঙ্কর কো অপমানিত কিয়া, জিসে সতী নে দুঃখী হোকর উসি যজ্ঞ মে আত্মদহন কর লিয়া। জব ভগবান শঙ্কর নে সতী কি মৃত দেহ কো দেখা তো ও ক্রোধ সে তিল মিলা উঠে और अपनी पत्नी की मृत देह को उठाकर संहारक नृत्य करने लगे। भगवान शिव के संहारक रूप से सभी देवी देवता भयभीत हो उठे। शिव के क्रोध से समस्त ब्रह्मांड को बचाने के लिए तब भगवान विष्णु ने अपने सुदर्शन चक्र से एक एक कर मां सती के अंगों को अलग कर दिया। माना जाता है कि इस दौरान सती के शरीर के 52 हिस्से अलग अलग जगहों पर गिरे। इन्हीं अलग अलग हिस्सों को आज देवी के 52 शक्तिपीठों के रूप में जाना जाता है। कहते हैं मां सती का योनि भाग कामाख्या में गिरा, इसीलिए
इसे कामाख्या मंदिर का नाम दिया गया। कामाख्या मंदिर का महत्वपूर्ण हिस्सा है गर्भगृह, जो जमीन से लगभग 20 फीट नीचे एक गुफा में स्थित है। गर्भगृह में मां की कोई मूर्ति नहीं है, बल्कि यहां योनि के आकार का एक कुंड है जिसमें जल निकलता रहता है। इस कुंड को योनि कुंड के नाम से जाना जाता है। ये कुंड लाल कपड़े और फूलों से ढका रहता है। ये मंदिर कई बार टूटा और बना है, जिसके चलते इस मंदिर की मूर्ति कला विभिन्न काल की विशिष्ट शैली को दर्शाती है। मंदिर के कुछ हिस्सों में की गई नक्काशी गुप्त काल और ओडिशी कला से प्रेरित है। आखिरी बार ये मंदिर 16वीं शताब्दी में नष्ट किया गया था, जिसे 17वीं सदी में राजा नर नारायण ने फिर से निर्मित करवाया। তাহলে তোমরা প্রত্যেকটা জিনিস দেখলে ভালো করে, কামাখ্যা মন্দিরে প্রত্যেক জিনিস আমি দেখালাম কীভাবে কি আসতে হয় এভরিথিং। যদি এটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তোমরা সবই জানো, এবং সব শেষে কি জয় মা কামাখ্যা। তোমরা সবাই ভালো থেকো, দেখা।